আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ পেন্সিল শেডে তোমাদের শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে তোমরা পেজটা একটু লম্বা করে নেবে, অর্থাৎ পোর্ট্রেট মুডে আমরা এই পেজটা নেব, ল্যান্ডস্কেপ মুডে নয়। লম্বা করে পেজটা নেওয়ার পর মোটামুটি পেজের ঠিক একটু ওপর থেকে আমরা একটা ছোট্ট করে খুব হালকা করে, যেহেতু লাইনটা পরে মুছে দিতে হবে তাই তোমরা হালকা করে একটা স্লিপিং লাইন টানবে, এরকম হালকা করে একটা স্লিপিং লাইন টানবে। টেনে আমরা এখান থেকে একটা হালকা করে একটা হাফ সার্কেল করব, কিন্তু লাইনটা খুব হালকা করে ড্রয়িং করবে একটা হাফ সার্কেল। করার পর মোটামুটি এই লাইনটা একটু নিচ দিকে নামিয়ে, একটু নিচ দিকে নামিয়ে আনবে, অনেকটা নিচ দিকে নামানোর দরকার নেই। তাহলে বুঝতে পারছো একটা ইউ শেপ তৈরি হল হালকা করে, কেন লাইনগুলো পরে মুছতে হবে বলে। এই ইউ শেপ থেকেই দেখো কীভাবে আমি মুখের ড্রয়িংটা করছি। তো সবার প্রথমে এই যে লাইনটা টানা আছে তার মাঝখান, অর্থাৎ মিডিল দের কিছুটা পাশে, অর্থাৎ মাঝখানে কিছুটা পাশ থেকে আমরা ড্রয়িংটা শুরু করব। তো মোটামুটি আমি এইখান থেকে ড্রয়িংটা শুরু করি, নাকের ড্রয়িংটা। প্রথমে এই জায়গা থেকে কিছুটা এইরকমভাবে লাইনটা আড়াআড়ি যাবে, আড়াআড়ি যাওয়ার পর ঠিক এই জায়গা থেকে আমাদের নাকের ড্রয়িংটা মোটামুটি একটুখানি বাঁকা করে, একটুখানি বাঁকা করে, দেখেছো তোমরা কতটুকু আমি করলাম, এইরকম একটু বাঁকা করে, বেশি লম্বা করবে না, এই লাইনটা যতটুকু টানবে ততটুকুই তোমরা নিয়ে আসবে। বাঁকা করে আমরা নাকটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসব, এই অর্থাৎ নাকের ড্রয়িংটা আমাদের অনেকটা জলের ঢেউর মতন এইরকম হয়ে আসবে। আর এই পাশ থেকে এভাবে হবে। পোর্ট্রেট আঁকতে গেলে নাক চোখ মুখ এই ড্রয়িংগুলো তোমরা কিন্তু আগে শিখে নেবে, তবে কিন্তু কাজটা অনেকটা তোমাদের কাছে ইজি হবে। এরপর এই নাকের যে লাইনটা এইটা একটুখানি পুরো সোজা টেনে দেবে না, একটু আসার পর এই জায়গাটা একটুখানি ঘুরবে, এইখানে নাকের যে অংশটা এভাবে করে করে দেবে, এভাবে নাকের ড্রয়িংটা করবে। করার পর ঠিক এই জায়গা থেকে এই ভাঁজটা ওপর দিকে চলে যাবে, আর ঠিক এই জায়গা থেকেই, এ ঠিক এই কর্নার থেকেই আমাদের ভুরুর লাইনটা এভাবে করে হালকা করে তোমরা করে দেবে। এরপরে কপালে আরেকটা ভাঁজ ঠিক এভাবে করে নামছে, এই যাবে এইখান থেকে নাকে এই ভাঁজ, কপালের ভাঁজগুলো চলে যাবে। এইভাবে পরপর কিন্তু তোমরা দেখে দেখে ড্রয়িংটা করবে। এরপরে এই পাশে যে ভুরুটা মোটামুটি পাশাপাশি আমাদের যাবে, ঠিক এই জায়গা থেকে আবার হালকা করে চেষ্টা করবে হালকা করে ড্রয়িংগুলো করা, এই তো বুঝতে পারছো লাইন থেকে কীভাবে যাচ্ছে, এভাবে করে তোমরা হালকা করে ড্রয়িংটা করবে। এবার দেখো চোখের ড্রয়িং মোটামুটি আমরা কিছুটা নিচ থেকে এই যে নাকের যে ভাঁজটা ঠিক ওই জায়গা থেকে আমরা ফার্স্ট চোখে যে উপরে ভাঁজটা এটাকে করে নেব, এরপরে নিচে চোখটা আমরা সুন্দর করে এইরকম একটা পটলের মতো এইভাবে করে এই বলটা করে দেবো। এরকম করার পর মোটামুটি এই সোজাসুজি এই কর্নারের সোজাসুজি আবার এই চোখটাও আমাদের আসবে, ঠিক এইখান থেকে আবার চোখের ভাঁজটা যাবে, এইভাবে করে করে দেবে। এইভাবে করার পর এই চোখের এখান থেকে নাক এখান থেকে ভাঁজগুলো হালকা করে হবে। তো মোটামুটি আমাদের চোখের পাশাপাশি আর এই কর্নারের সাথে নাকের এই কর্নার এগুলো দেখে নেবে, এইখান থেকে নাকের ঠিক এই জায়গা থেকে একটা ভাঁজ এইরকমভাবে চলে যাবে। এবার নেক্সট আমরা মুখের যে শেপটা
সেটা ঠিক করব। এই জায়গা থেকে এই ঠিক নাকের আর এই যে কপালের ভাঁজ এই জায়গা থেকে ঠিক সোজাসুজি আমরা চুলের ভাঁজটা করে নেব। এবার এই জায়গা থেকে জাস্ট একটুখানি ভেতর দিয়ে ইউ শেপের একটুখানি ভেতর দিয়ে এই চোখের জায়গায় এসে এই যে লাইনটা ছিল ইউ শেপের লাইনটা এই জায়গাটা একটুখানি ভাঁজ ভেতরে ঢুকবে, ঢুকে আবার এই লাইনে আমাদের এই লাইনে ঢুকে যাবে। যেই হবে সাথে সাথে আমরা এই যে ইউ শেপের লাইনটা ছিল সেটা ইরেজ করে দেব। এবার এইটা পরে আমি আসছি, তার আগে এখানে যে গোপটা আছে হালকা করে সেই গোপের ড্রয়িংটা করে নেব। এইভাবে করে হালকা করে গোপের ড্রয়িংটা একটা জায়গায় নিয়ে তোমরা আসবে। আর এই লাইনের আর এই নাকের যে ভাঁজ আর গোপের ভাঁজটা পায় একসাথেই আসবে। এরপরে আমরা ঠিক এই জায়গা থেকে চুলটা এই ইউ শেপের ভেতর থেকে চুলটা এইরকমভাবে এই আসবে, যেই হবে সাথে সাথে ইউ শেপটা একটু মুছে যাবে। ইউ শেপটা করার কারণ হচ্ছে পুরো মুখের শেপটা ইউ শেপের মতনই আছে, তাই ইউ শেপটা করা হলো। বুড়োটাকে অল্প একটু ওঠানো হলো। এই এই স্ট্রাকচার দেখো ইউ শেপের মতো আছে। আর এই যে নাকের যে সাইজ, আমাদের নাকের যে সাইজ তাতে কিন্তু কপালটা একটু বড় হবে, এটা তোমরা দেখে নেবে। এরপরে এই ভাঁজগুলো কপালের ভাঁজগুলো এইভাবে করে দেবে। এরপরে আমরা চুলের দিকে যাব। এখান থেকে চুলটা আস্তে আস্তে সরু হয়ে এই যে গোপটা আছে এই গোপ আর দাড়ির সাথে একসাথে আমাদের হয়ে আসবে, সাথে সাথে এইটাও আবার আমরা নিয়ে আসব চুলটা। আস্তে আস্তে চুলটা আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে, এইখান থেকে এই জায়গাটা কিন্তু বড় থাকবে, ঠিক অনেকটা এই লেভেল পর্যন্ত কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চুলটা আসবে। দেখছো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের অনেকটা স্ট্রাকচার কিন্তু আমরা নিয়ে আসলাম, ঠিক ইউ শেপ থেকে এই স্ট্রাকচারটা এইরকমভাবে আমাদের আসবে। এরপর নেক্সট আমরা ড্রেসটা কিছুটা এখান থেকে আর এই লেভেলের কিছুটা নিচ থেকে আমাদের হবে এই স্ট্রাকচারটা প্রথমে তোমরা করে নেবে, তাহলে কাজটা তোমরা অনেকটাই ইজি হয়ে যাবে। এবার দেখো এটা হালকা করে একটা ড্রয়িং করা হলো, এই ড্রয়িংটার উপরে পেন্সিল শেডে হালকা করে আমরা কি করে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতিটা আমরা বার করব অল্প শেডের মাধ্যমে। তো দেখো সেটাই বা কি করে করছি। তো দেখো এখন কি করে আমি পেন্সিল শেড দিয়ে হালকা অল্প শেড দিয়ে এই পোর্ট্রেটটা বার করছি। তো তোমরা সেই ক্ষেত্রে 2B, 4B, 6B, 8B, 10B নানা গ্রেডের পেন্সিল ইউজ করতে পারো। তো আমি সবার প্রথমে এখানে 4B দিয়ে শুরু করছি, তারপর 8B, 10B দিয়ে ডিপ শেডটা দেওয়া যাবে। তোমরা যে যেরকমভাবে পারো সেই সেভাবে করে সেই গ্রেডের পেন্সিল দিয়ে তোমাদের মতন করে তোমরা করবে।
তো সবার প্রথম আমি মুখের ভিতর যে শেড সেটা করছি, বাদ বাকি চুল বা দাড়ি গোগুলো একটু পরে তোমাদের দেখাচ্ছি। এই যে মাথার যে ভাঁজগুলো আছে, অর্থাৎ কপালের যে ভাঁজগুলো মাথার মধ্যে, সেই ভাঁজগুলোকে আস্তে আস্তে এখান থেকে ছোট ছোট স্ট্রোক দিয়ে আমরা বার করব। এই যে চুলের যে লাইন আছে, সেই লাইন ধরে হালকা হালকা করে আড়াআড়ি ভাবে স্ট্রোক দিয়ে এই ভাঁজগুলো বার করবে। খুব বেশি করে শেড দেওয়ার দরকার নেই, ডিপ করে ধীরে ধীরে আস্তে আস্তে ডিপটা বাড়াবে। হঠাৎ করে খুব ডিপ করে তোমরা শেড দেবে না। অনেকেই শুরু থেকে খুব ডিপ করে শেড দাও, সেটা কিন্তু দেওয়া ঠিক নয়। আস্তে আস্তে শেড বাড়াতে হয় বুঝে, সেই ক্ষেত্রে তোমরা বুঝে বুঝে সেটা শেডগুলো করার চেষ্টা করবে। এই দেখো আমি হালকা করে কিন্তু শেড দিচ্ছি, আমি 4B পেন্সিল দিয়ে করছি, তোমরা 2B দিয়েও শেড করতে পারো। দেখো একটা পেন্সিল দিয়ে ডিপ করা যায়, হালকা করা যায়, সব রকমভাবেই করা যেতে পারে। এই বুড়োটাও আমি কিছুটা করে নিলাম। এই চোখের ভেতরের এই যে কর্নারটা, এই অন্ধকার জায়গাটা আমি আগে একটা লেয়ার দিয়ে নিচ্ছি শেডের। নাকের পাশ দিয়ে এই জায়গাগুলো, অর্থাৎ ফার্স্ট একটা হালকা টোন, শেডের যে টোন আছে সেটা আগে তোমরা করে নেবে। নাকের এই জায়গাটা হালকা করে টোন দেবে। গালের এখানে একটা ভাঁজ হবে, সেইখানেও হালকা করে টোন হবে। এভাবে ধীরে ধীরে তোমরা টোনের পরিমাণ বাড়াবে। আর এই পেন্সিল শেড সবসময় ধীরে ধীরে তাড়াহুড়ো করে হয় না, অর্থাৎ সময় দিতে হবে পেন্সিল শেডের ওপরে। আর চেষ্টা করবে একটা কিছু কাগজ রেখে টেখে তারপর হাত রেখে করতে, না হলে নষ্ট হয়ে যাবে পেন্সিলের যে লেডগুলো হাতের ঘষায়। এরপরে আস্তে আস্তে এই কর্নারের যে টোন বা চোখের এই যে লাইনগুলো আমাদের বার করতে হবে। চোখের মধ্যে একটা সাদা আলো রাখার চেষ্টা করবে। দেখো আস্তে আস্তে কিন্তু কাজটা ডার্ক হবে। এই চোখের ভুরুটাকেও হালকা হালকা করে ডার্ক বাড়াবে। নাকের নিচে যে এই অংশটা আছে সেইটাও ডিপ করতে হবে।
দেখো সব জায়গাটায় আস্তে আস্তে কিন্তু আমি স্ট্রোকটা বাড়াচ্ছি আর ডিপের পরিমাণটাও বাড়ছে, কিন্তু সেটা বুঝে সব জায়গা নয়। দেখছো আস্তে আস্তে শেড বাড়িয়ে আমি কিন্তু কাজটা এভাবে করে আমি ফিনিশের দিকে নিয়ে যাব। এরপর ডার্ক পেন্সিল দিয়ে মোটামুটি 8B 10B দিয়ে তোমরা ডার্ক করতে পারো, তো তোমরা পরে 6B দিয়েও করতে পারো। এই চোখের যে লাইন গুলো, এই চোখের লাইন গুলোকে সুন্দর করে ইয়াবে করতে হবে। এবার পাশ গুলোকে আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। দেখলে আস্তে আস্তে শেডটা বাড়িয়ে বাড়িয়ে আমি প্রথমে কি ছিল তারপর আস্তে আস্তে শেডগুলো ক্রমশই ডিপের দিকে হচ্ছে। এরপরে আমরা আস্তে আস্তে এবার এই গোঁফ বা দাড়ি বা চুলের দিকে যাব। তো আবার সেই 4B পেন্সিলের দিকে আসা যাক। এভাবে 4B 6B 8B এভাবে করে নানা পেন্সিল দিয়ে শেডগুলোকে আমাদের আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে আসতে হবে।
এটা তোমরা একটু চেষ্টা করলে মোটামুটি পোর্ট্রেটের সম্বন্ধে যদি তোমরা কিছু কাজ করে থাকো তাহলে আশা করি তোমরা করতে অসুবিধা হবে না। ওপরের চুলটাও এখান থেকে খুব সরু সরু লাইন করে 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 তোমরা টানবে, পেন্সিল ঘুরিয়ে ঘুরিয়ে, পেন্সিল কেটে সেগুলো। এইভাবে করে ধীরে 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 স্ট্রোক বাড়িয়ে 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 একটা সুন্দর পোর্ট্রেট তোমরা করতে পারো। পোর্ট্রেট করতে গেলে বারে বারেই বলছি, পোর্ট্রেট কিন্তু তোমরা যদি আগের থেকে পোর্ট্রেটের যে পার্টসগুলো অর্থাৎ চোখ, নাক, কান, মুখ, ঠোঁট, এই জিনিসগুলো তোমাদের কিন্তু আগে স্টাডি করতে হবে সেই সব ড্রয়িংগুলো, তবেই কিন্তু তোমরা পোর্ট্রেট ভালো পারবে করতে। পোর্ট্রেট কিন্তু খুব একটা সোজা কাজ নয় যে আমি ধরলাম আর হয়ে যাবে, পোর্ট্রেটের সম্বন্ধে আইডিয়া রাখতে হবে আর সেই আইডিয়াগুলো আসবে তোমাদের এই ছোট ছোট কাজ করে। তার জন্য ফার্স্টেই আগে চোখ, নাক, মুখের ড্রয়িংয়ের সম্বন্ধে তোমাদের আইডিয়া রাখা দরকার, তবে গিয়ে কাজগুলো সুন্দর হবে। দেখো কোনো জায়গায় ডিপ, কোনো জায়গায় পেন্সিলের উপর প্রেশার দিচ্ছি, কোনো জায়গায় প্রেশার দিচ্ছি না। এইভাবে অসংখ্য স্ট্রোকে তোমাদের কাজ বার করে নিয়ে আসতে হবে। তো এবার ড্রেসটা আমরা আস্তে আস্তে নেক্সট আমরা করব, হালকা হালকা স্ট্রোক দিয়ে। এই যে ড্রেসের যে লাইনগুলো আছে এই লাইনগুলো তোমরা বার করে দিলেই হবে। এভাবে ধীরে ধীরে স্ট্রোকের সাহায্যে তোমাদের একটি পোর্ট্রেট কমপ্লিট হবে। ব্যাকগ্রাউন্ডে হালকা করে এভাবে স্ট্রোক দিতে পারো।
এভাবে হালকা হালকা করে স্ট্রোকগুলো দিলে ব্যাকগ্রাউন্ডে যেটা শেড সেটা কিন্তু হবে। এ হলো কমপ্লিট একটি রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আশা করি যারা বিগিনার্স আছো, যারা পোর্ট্রেট নিয়ে একটু প্র্যাকটিস করেছো, আশা করি তোমরা পারবে করতে যদি একটু বুঝে বুঝে করো। আর আমার পোর্ট্রেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অন্তত একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার সেখানেও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমাদের নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।